2023 সালের নতুন ভোটার লিস্ট আপনারা কিভাবে আর কোথা থেকে ডাউনলোড করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো বন্ধুরা, প্রকাশিত হলো 2023 সালের নতুন ভোটার লিস্ট, আর সেই লিস্ট আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই চলে যাব গুগলে, আর গুগলে গিয়ে আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করব। আমাদের কাছে সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। পপ আপ উইন্ডো একটি আসতে পারে, এটা ক্লিক করে আপনারা ক্লোজ করে দেবেন। এবার পেজের নিচের দিকে আসবেন, এখানে আপনারা ভোটার লিস্ট একটি অপশন দেখতে পাবেন, অথবা এখানে দেখুন স্পেশাল সামারি রিভিশন 2023 অপশন দেওয়া হয়েছে। এই দুটোর একটিতে যে কোনো একটি অপশনে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন পাবেন ইলেকটোরাল রোল ভোটার লিস্ট, এই অপশনের উপরে এবার আপনারা ক্লিক করবেন। এবার এখানে আপনারা আপনাদের জেলার নামগুলি দেখতে পাবেন, এখান থেকে আপনি আপনার জেলার নামের উপরে ক্লিক করবেন। জেলার নামের উপরে ক্লিক করার পর এখানে আপনাদের ওই জেলার আন্ডারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামগুলি আপনারা দেখতে পাবেন, আপনারা আপনাদের অ্যাসেম্বলির নামের উপরে ক্লিক করবেন। এবার আপনাদের কাছে পোলিং স্টেশন বা আপনাদের ভোট কেন্দ্রগুলির নাম শো করবে, এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন আপনাদের ভোট কেন্দ্রের নাম। পাশে পার্ট নাম্বার দেওয়া আছে, এই পার্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা সহজে খুঁজে বের করতে পারেন, অথবা আপনারা সার্চ অপশনে চলে যেতে পারেন, অর্থাৎ মেনু বার থেকে ফাইন্ড ইন পেজ অপশনে ক্লিক করে বা সার্চ অপশনে বের করে আপনাদের ভোট কেন্দ্রের নাম এখানে লিখেও আপনারা সার্চ করতে পারেন। এবার সার্চ করে নেওয়ার পর সেই ভোট কেন্দ্রের নামের পাশাপাশি যে ড্রাফট রোল অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের কাছে একটি ক্যাপচা কোড চাওয়া হবে, এই ক্যাপচা কোডটিকে আপনারা এবার ফিল করবেন। ফিল করার পর আপনারা ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দেবেন। করার পর আপনারা একটু ওয়েট করবেন, এবং ওয়েট করার পর দেখবেন আপনাদের কাছে একটি পেজ ওপেন হবে, যে পেজটি আসলে ভোটার লিস্ট। তো এই ধরনের পেজ আপনাদের কাছে ওপেন হবে, যেখানে বলা হচ্ছে নির্বাচক তালিকা 2023, সংশোধনের বছর 2023, ভিত্তি তারিখ হলো 1/1/2023, সংশোধনের প্রকৃতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধন 2023, এবং প্রকাশনের তারিখ দেখুন 9/11/2022। এবার এই পেজের নিচের দিকে আসলে পরে আপনারা সমস্ত ভোটার লিস্ট দেখতে পাবেন। আমি আপনাদের লিস্ট দেখাতে পারছি না, কারণ সেখানে অনেকেরই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো আপনারা কিন্তু আপনাদের এলাকার বা আপনাদের নিজেদের ভোটার লিস্ট আপনারা এইভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।